শাওমি যখন ইন্ডিয়ান মার্কেটে প্রথম ফোন লঞ্চ করে, রেডমি নোট 4, নোট 5, নোট 7, এই ফোনগুলো এতটাই বিক্রি হয়েছে যে মানে মোবাইল ইন্ডাস্ট্রিতে এরা গ্লোবালি নাম্বার ওয়ান হয়ে গেছিল। আমরা সকলেই জানি শাওমির আন্ডারে কিছু সাব ব্র্যান্ড আছে, যেমন পোকো, রেডমি, এদের ফোনগুলো যেরকম ভালো, ঠিক একই রকম ভাবে শাওমিরও কিছু ফোন আছে যেগুলো ক্যামেরা সেন্ট্রিক এবং খুবই ভালো পারফর্ম করে। কেউ যদি মনে করো যে আমরা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনবো অথচ শাওমি ব্র্যান্ডেরই কিনবো, তাহলে এই ফোনগুলো তাদের জন্য। এখনো পর্যন্ত শাওমি ব্র্যান্ডটা সকলের কাছে পরিচিত, তবে এর কিছু কিছু ফোন আছে যেগুলো পুরোপুরি ক্যামেরা সেন্ট্রিক নয়, আবার কিছু ফোন আছে যেগুলো ক্যামেরার দিক থেকে একদম টপ নচ লেভেলের। তো সেরকমই কিছু ফোন আমি তোমাকে সাজেস্ট করবো। যদি কেউ 20,000-এর নিচে ফোন কিনতে চাও, তাহলে শাওমি 11i হাইপার চার্জ, এই ফোনটার দাম অনেক বেশি ছিল। তো যেহেতু গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বা বিগ বিলিয়ন সেল চলছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই ফোনটা 20,000-এর নিচে পেয়ে যাবে। আর এটা হচ্ছে 20,000-এর নিচে শাওমির ব্র্যান্ডের তরফ থেকে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন। 20 থেকে 25,000-এর মধ্যে কেউ যদি শাওমি ব্র্যান্ডেরই ফোন কিনতে চাও, তাহলে শাওমি 10T 5G, এই ফোনটা অসাধারণ, মানে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে বলছি সত্যি অপূর্ব, এক কথায় দারুণ, এই ফোনটা তোমরা নিতে পারো। আর 25 থেকে 30,000-এর মধ্যে কেউ যদি ফোন কিনতে চাও, তাহলে শাওমি 11X Pro, এই ফোনটা তোমরা কিনতে পারো, এটা 30,000-এর নিচে বেস্ট ক্যামেরা ফোন শাওমি ব্র্যান্ডের তরফ থেকে। 30 থেকে 40,000-এর মধ্যে কেউ যদি ফোন কিনতে চাও শাওমি ব্র্যান্ডের, তাহলে এখানে আমি শাওমি CV14 এই ফোনটা কিনবে। এটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন, যাদের মনে হচ্ছে যে আমাদের DSLR কেনার প্রয়োজন নেই, আমি ফোন দিয়ে DSLR মতো ছবি তুলবো, তাহলে শাওমি CV14 তাদের জন্য। আমি বলবো তার থেকে একটু যদি দাম বাড়াতে পারো বা বাজেট যদি একটু স্ট্রেচ করা যায়, তাহলে আমার তরফ থেকে এটা রেকমেন্ড থাকবে যে তোমরা Xiaomi 14 এই ফোনটা কিনবে, CV14 না কিন্তু Xiaomi 14, যেটা মোটামুটি 45,000-এর মধ্যে পাওয়া যাবে। এই ফোনটা যদি কিনতে পারো, তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কিলার ফ্ল্যাগশিপ ফোন। আর শাওমির যেটা একদম প্রিমিয়াম লেভেলের ফোন, যেটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট, সেটা হচ্ছে Xiaomi 14 Ultra, যেটার দাম 1,00,000 টাকা। যাই হোক, অত দামি ফোন কাউকে আমি কিনতে বলবো না। আমার কথা হচ্ছে 45,000-এর মধ্যে কারো যদি ফোন কেনার ইচ্ছা থাকে যে না আমি ওই বাজেটেই নিব, তাহলে Xiaomi 14 কিনবে। কিন্তু ওটাতে নাকি ফগ ইস্যু আছে, মানে কিছুক্ষণ পরে ক্যামেরাতে ফগ জমে যায়, সেটা আমার ক্যামেরাতে হয়, একটু রোদে নিয়ে গেলে বা একটু হিট পেলে সেটা অটোমেটিক চলে যাবে। তবে ফগ ইস্যুটা সামনে যেহেতু শীতকাল, সেটা আরো বাড়তে পারে। তো সবার ক্ষেত্রে যেরকম হচ্ছে সেটাও না, কেউ যদি ভিজা কাপড় পরে থাকে বা প্যান্টের পকেটটা যদি ভিজা থাকে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। তো সেই জিনিসটা তোমরা যদি মানিয়ে নিতে পারো, তবে সব ফোনের ক্ষেত্রে হচ্ছে না, কিছু কিছু ফোনের ক্ষেত্রে এটা দেখা গেছে। আচ্ছা, যদি মনে হয় যে না আমরা আর ওটার একটু ক্যামেরাটা বাজ হয়ে উপরে উঠে আসে, সেই কারণে এই ইস্যুটা হওয়াটা স্বাভাবিক। কারো যদি মনে হয় যে না আমি 40,000-এর মধ্যেই নিবো বেস্ট ক্যামেরা ফোন, তাহলে আমি তো বললাম Xiaomi CV14, এই ফোনটা কিনবে। 30 থেকে 40-এ একটাই ফোন, Xiaomi CV14, আশা করি মনে থাকবে। 25 থেকে 30,000-এর মধ্যে Xiaomi 11X Pro, 20 থেকে 25,000-এর মধ্যে এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট Xiaomi 10T। এটার পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছুই ভালো এবং স্টেবল ভিডিও ফুটেজও অসাধারণ। আর 20-এর নিচে একটাই ফোন সাজেস্ট করলাম, Xiaomi 11i হাইপার চার্জ, ফোনটা তোমাদের মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে ফুলচার্জ হয়ে যাবে। এই হলো শাওমি ব্র্যান্ডের তরফ থেকে কিছু ক্যামেরা সেন্ট্রিক ফোন আমি তোমাদের সাজেস্ট করলাম। কারো যদি মনে হয় যে আমি শাওমি ব্র্যান্ডেরই ফোন কিনবো, তাহলে এই ফোনগুলো তোমরা নির্দ্বিধায় পারচেস করতে পারো।